হাই গাইজ তো সবাই কেমন আছেন তো আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো আপনারা যে ভিডিওটি দেখলেন তো এই ধরনের ভিডিও আপনারা মোবাইল ফোন দিয়ে কিভাবে তৈরি করবেন আমি আপনাদের এটি দেখাবো এবং যারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটিকে ফ্রিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিয়ে আমার নতুন নতুন যে ভিডিও আপলোড করা হয় সেটি সবার আগে আপনারা পাবেন তো চলুন তাহলে আমরা মোবাইল স্ক্রিনে দেখে আসি আপনারা কিভাবে এই ধরনের ভিডিও তৈরি করবেন ফার্স্ট টাইম আপনাদের প্লে স্টোর থেকে কাইনমাস্টার অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে তো কাইনমাস্টারটি ইনস্টল করার পর আপনারা ওপেন করবেন তো ওপেন করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছি মধ্যে একটি প্লাস আইকন রয়েছে আপনারা প্লাস আইকনে হিট করবেন তো হিট করার পর এখানে তিনটি ফরম্যাট আসবে তো আপনারা যদি লাইকি টিকটক এই ধরনের অ্যাপসের জন্য ভিডিও এডিটিং করেন তাহলে আপনাদের নাইন ক্লন ওয়ান সিক্সে ক্লিক করতে হবে আর যদি আপনারা ইউটিউবের জন্য ভিডিও এডিটিং করেন তাহলে আপনাদের ওয়ান সিক্স কলন নাইনে ক্লিক করতে হবে তো আপনাদের যেটি প্রয়োজন সেটি আপনারা সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর আপনাদের যে মেমোরি ফাইলের যে ভিডিওগুলো বা সকল ভিডিও অডিও বা এবং ইমেজ সকলগুলি এখানে শো করবে তো প্রথমত আপনাদের একটি ব্যাকগ্রাউন্ড নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন একটি ফ্রিতে তারা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছে তো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন তো এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড পাবেন আপনারা তো যে কোনো একটি আপনারা সিলেক্ট করতে পারেন প্রিতেই তো আমি একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম নেওয়ার পর এই যে লেয়ারটা রয়েছে আপনার লেয়ারে ক্লিক করবেন তো লেয়ারে টাচ করার পর আপনারা এটি হাত দিয়ে যত সেকেন্ড আপনার যত মিনিট প্রয়োজন সেটি আপনারা বাড়াইতে পারেন ঠিক আছে তো আমি দেখতে পাচ্ছেন এখানে এগারো সেকেন্ড এসেছে সো লাইটিও টিকটিকের জন্য তো বেশি সেকেন্ড হয় না পনেরো সেকেন্ড বেস্ট ঠিক আছে তো আমি এগারো সেকেন্ড নিলাম তো উপরে দেখতে পাচ্ছেন টিক আইকন তো আপনারা টিক মেরে দেবেন তো এরপরে যেটি কাজ করবেন সেটি হচ্ছে একটি লেয়ার আইকন দেখতে পাচ্ছেন এখানে লেয়ার লেখা সো লেয়ারে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন সবার উপরে রয়েছে একটি মিডিয়া অপশন তো আপনারা মিডিয়াতে ক্লিক করবেন তো মিডিয়াতে ক্লিক করার পর আবার আপনাদের যে মেমোরি ফাইলটি সেখানে আপনাদের নিয়ে আসবে সো আপনারা যে ভিডিওটি শ্যুট করছেন সো আপনারা সেই ভিডিওটি নিয়ে নেবেন তো আমি যে ভিডিওটি শ্যুট করছে তো আমি এটি নিয়ে নিলাম তো আমি দুইটা ভিডিও শ্যুট করেছি তো আমি দুইটা নিয়ে নিই একবার লেয়ার মিডিয়া তো দেখতে পাচ্ছেন স্যার আমার কি দুইটা ভিডিও সো আমার ভিডিওগুলো আগে প্রথমত আপনারা দেখে নিন যে আমি কীভাবে তৈরি করেছি তো এখানে হচ্ছে একটা ইম্পর্টেন্ট কথা সো আপনারা যদি এই ভুলটি করেন তাহলে কিন্তু আপনাদের হবে না তো আমি আগে ভিডিওটি আপনারা প্লে করে দেখাই দেখতে পাচ্ছেন তো আমি কিন্তু দুইটা ভিডিও দুই পাশে করেছি একটা উল্টা পাশে একটা সিধা পাশে সো আপনারা এই ভিডিওটি করার সময় আপনারা অবশ্যই একটি মনে রাখতে হবে যে মোবাইল ফোন বা ক্যামেরা দিয়ে আপনারা যদি ভিডিও করেন তো ক্যামেরা ও মোবাইল ফোনটি আপনারা এক জায়গায় রাখতে হবে যেন ক্যামেরাটা মোবাইল ফোনটা লড়াচড়া না করে ঠিক আছে এভাবে শ্যুট করতে হবে যদি আপনারা লড়াচড়া করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওটি অ্যাডজাস্ট হবে না ঠিক আছে তো এটি আপনাদের লক্ষ্য রাখতে হবে তো এরপরে যেটি কাজ করতে হবে সেটি হচ্ছে আপনাদের যে পিছনে যে মানে পিছন পাকা যেটি ভিডিও রয়েছে সেটি আপনাদের লেয়ারটাতে টাচ করতে হবে সো টাচ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে চতুর্থ একটি বৃত্ত রয়েছে আপনারা এটিতে ক্লিক করবেন তো এরপরে যে হোয়াইট একটি পূরণ রয়েছে এটা হোয়াইটে আপনারা কালারটাতে ক্লিক করবেন সো দেখতে পাচ্ছেন আমার যে প্রথম লেয়ারটি সেটি আপনাদের পূরণ হয়ে গেছে এবং এটিতে টিক মেরে দিতে হবে তো এরপরে কাজ হচ্ছে দ্বিতীয় লেয়ারটি সো দ্বিতীয় লেয়ারে ক্লিক করবেন ক্লিক করার পর আবার ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর এবার নিচে যে হোয়াইটটি রয়েছে আপনারা এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন অটোমেটিক তারা অ্যাডজাস্ট হয়ে গেছে তো আবারও ঠিক তো এখন যদি আমরা প্লে করি তো ভিডিওটিকে প্লে করলে আমরা দেখতে পারবো দেখতে পাচ্ছেন ভিডিওটি ওই রকম হয়ে গেছে তো এখন আমরা যেটি কাজ করব সেটি হচ্ছে এই যে পিছনে যে বেশি আমাদের ভিডিও রয়েছে শুটিংটা আমাদের বেশি হয়েছে এটাতে টাচ করার পর এই যে একটি অপশন রয়েছে কাইসের মতো সো আপনারা এখানে ক্লিক করব তো এই এই জায়গায় ক্লিক করব তো দেখতে পাচ্ছেন এভাবে আমরা ক্রস করে দেব তো এরপরে আপনার সেভ করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আপনার শেয়ার রাইকন রয়েছে অথবা কারো কারো ফোনে আবার এইখানে শেয়ার রায়কন থাকে ঠিক আছে তো যে জায়গায় ক্লিক করবেন সমস্যা নেই সো একে সিস্টেম আসবে সো শেয়ার আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের সবসময় আপনারা রাখবেন যে ডি যদি আপনাদের ফুল এস ডি বা টাকা দিয়ে আপনারা কিনে থাকেন তাহলে ফুল ডিটি ফুল এসডি দিতে পারেন তাহলে ভিডিওটি অনেক কোয়ালিটি ভালো আসবে ঠিক আছে তো এরপরে আপনারা এখানে রাখবেন তিরিশ তো এখানে এরপর আপনারা এক্সপোর্টে ক্লিক করবেন তো এইভাবে মূলত আপনাদের ভিডিওটি সেভ করতে হয় তো আমাদের ভিডিওটি অলরেডি সেভ করা কমপ্লেন তো আমরা ওপেন করে এখন তো গাইস আপনাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে একটি লাইক দিবেন আর যদি ভালো না লাগে সেটিও আমাকে কমেন্টে জানাবেন তো আজকের জন্য এখানেই সবাইকে ধন্যবাদ